আর আজকে আমাদের চন্দন দ্বারা বা আমাদের বামপন্থী দ্বারা মানে প্রদীপ দ্বারা এরা এতগুলো কথা বলছে, একটা গান এনাদের খুব প্রিয়, দুটো গান খুব প্রিয় কিনা আমার জানার খুব ইচ্ছা আছে। একটা হচ্ছে ছিল না আরও কাছাকাছি আরও কাছে এসো, ওইটা অথবা প্যার হওয়া ইকরার হওয়া ফির কাহিনে সে কেউ ডারতা হ্যা দিল। আজকে যখন এনাদের কর্মীরা এখানে মারা যাচ্ছে, যে বিকাশবাবু বারবার মানে মানে সৌগত রায়ের বিরুদ্ধে এতগুলো কথা বলে আসলো, আজকে বিকাশবাবু পাশাপাশি বসে আছে, থাকতেই পারে, অসুবিধা নেই, অচ্যুত নয় কেউ। যে মানে মানে কংগ্রেসের কর্মী পঞ্চায়েতে ফার্স্ট বলি হচ্ছে কংগ্রেসের একজন, সেখানে মল্লিকার্জুন খার্গে সাহেব তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বলা যায় ডিরেক্ট আর ইনডিরেক্ট ইনস্টিগেশনে মার্ডারগুলো হয়েছে, তারা একসাথে আলোচনা করছে। তো এটা খুব মানে কিসের জোর, এটা কার জোর? আসি আসি যারা নিশ্চয়ই বলবে। আর মণিপুরের ইনসিডেন্ট, মণিপুর নিয়ে এতগুলো কথা হলো, মণিপুরের ইনসিডেন্ট তো আজকে নয়, মণিপুরে মৈতেই আর কুকি কমিউনিটি ইস্যু তো আজকে নয়, 2011 মণিপুর 2012 মণিপুরের ইস্যু নয়, 1972 মণিপুরের ইস্যু নতুন নয়, মণিপুরের ইস্যুটা একবারে নতুন নয়, নতুন করে দেখা হচ্ছে, এটা লং পেন্ডিং ইস্যু। আর এটাকে এতদিন বাঁচিয়ে রাখা কেন হয়েছিল বলো তো, মণিপুরের ইস্যুটাকে এতদিন কার সাথে, মণিপুর না খালি পুরো নর্থ ইস্ট, পুরো নর্থ ইস্টের ইস্যুটাকে এতদিন বাঁচিয়ে রাখা হয়েছিল কেন? নর্থ ইস্ট কেন ইনক্লুসিভ ধরা? আবার বলছি প্রদীপ দা, যখন বলবেন প্রদীপ দা আপনার প্রিয় গান, আমার লাইটার নোট জিজ্ঞেস করার ইচ্ছা হচ্ছে আমার, আরো কাছাকাছি আরো কাছে এসো একদম শেষ করব। প্রদীপ দা, প্রদীপ দা এক লাইন, এক লাইন, তরুণজ্যোতিদের এত আনন্দ পাওয়ার কিছু নেই, আমাদের ভোট বাড়ছে এবং পশ্চিমবঙ্গের বুকে নিশ্চিন্ত করে কর্মীদের দূর দূরান্তে আপনি লিখে নেবেন 24 সালের নির্বাচন, তো উনিও আছেন আমিও আছি আপনিও আছেন, তৃণমূলের সঙ্গে বামেদের কোনো জোট হবে না, এমন একটা বলার চেষ্টা হচ্ছে যে 21 জুলাই বলে মমতা ব্যানার্জির মধ্যে মোহাম্মদ সেলিম দাঁড়ায় কেশরী বাবু কিছু বলেছে আর কিছু নেই, এখন স্লোগান তো আর একা নয় চালচুরি যে কথাটা বললেন খুব ভালো কথা, আর একা প্রধানমন্ত্রী কথা বলতে পারতেন যে পুরো অনেক ঘটনা আর একা নয় ঘর চুরি এত চাপ নিও না তুমি যদি।